হ্যালো, আজকে একটা মজার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। হাই, হ্যালো। সো আমি ঘুম ঘুম অবস্থায় হচ্ছে বিছানা থেকে উঠে একটা জিনিস করব এটা ভেবে আসলাম। সো আপনাদেরকে আমি একটু একটা জিনিস দেখাই। এখানে কয়েক রকমের ফ্রুটস আছে, বাট আপনারা একটা ফ্রুটস মেবি অনেকেই দেখেননি। আমি রিয়েলি শিওর যে অনেকেই আমি যেই ফ্রুটটা দেখাবো সেটা দেখেনি। আমি আজকে দুইটা ফ্রুটস দেখাবো, তার জন্য আপনাদেরকে ভিডিওতে সাথে থাকতে হবে। এটা তো সবাই চেনেন, এটা অ্যাজ ইউজুয়াল হাড়ি ভাঙা, এবং এটা অনেক বড় একটা হাড়ি ভাঙা। আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, উড়ি বাবারে অনেক বড় একটা। এটা দিয়ে দুইটা আমি হচ্ছে 1 কেজি এসে যাবে। এটা তো সবাই চেনেন, এটা হচ্ছে আম রূপালী। আচ্ছা, যাই হোক, এটা আমার খুব ফেভারিট একটা আম। এখন আগে আমি খুবই মানে আমিও আগে ন্যাংরা আর হচ্ছে এই হাড়ি ভাঙার খিসাটা খাইতাম, বাট এখন আম রূপালিটা আমার অনেক পছন্দ হয়েছে। আমি যেটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওতে আনছি সেটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের ফল, এটা হচ্ছে আমি পরে আসি, বাট এটা হচ্ছে বানানা। সো এই বানানাটা কে কে খাইছেন বলেন, এই বানানাটা কে কে খাইছেন? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? এটা কিন্তু বানানা, ঠিক আছে? এই বানানাটা আমি এখন খাবো বলতে আমি এখন কাটবো আপনাদের সামনে। সো এটা কি বানানা মনে হচ্ছে? এটা কি বানানা? এটা কিন্তু দেখতে একদমই বানানার মতো আমার বুদ্ধি বয়সে। রিয়েলি আমি হয়তো এটা বললে হয়তো মানুষ হাসবে যে আবার দেখে নাই, এরকম টাইপের কথাও আসতে পারে, বাট রিয়েলি আমি আসলেও দেখি নাই। আমার এত বড় বয়সে আমি এইরকম ব্যঙ্গ দেখি নাই একদমই। আমি ভিডিওতে আমি জানি না কেমন লাগতেছে, একেবারে সরু একটা ম্যাঙ্গো। এখানে একদম সিঁদুর লালের মতো কি সুন্দর রেড, এরকম ইয়ালো কালারের আম কিন্তু আমরা কম বেশি সবাই দেখছি, রাইট? বাট এইরকম আম আমরা কখনোই দেখি নাই। তো আমি এটা আপনাদের সামনে কেটে দেখাবো আজকে যে আমটা কেমন। আমি এটা ধুয়ে নিয়েছি, আমি এখন কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়ে গেছে। ওয়াও, কালারটা তো দারুণ। আল্লাহু আকবার, ওয়াও। আচ্ছা, আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি। আপনাদের ভাইয়া আজকে এই আমটা দেখার পরে খুশিতে খুশিতে আমার জন্য নিয়ে এসছে, বলছে যে আমটা যেন আমি খেয়ে দেখি। সো ওকে, আমি খেয়ে দেখবো আমটা আসলেই কেমন। আমারও ইচ্ছা যাচ্ছে আসলে খাওয়ার, দেখি কি অবস্থা ম্যাঙ্গোটার। মধুর মতো মিষ্টি। খাবা? অনেক মিষ্টি। ঘরনি পা, এটা তুই খা। সো রিয়েলি আপনারা এই আমটা যদি কেউ পান, মানে বাজারে পান, তাহলে অবশ্যই কিনে খেয়ে দেখবেন। আমার কথা, এই বানানা ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোর নেমই হচ্ছে বানানা ম্যাঙ্গো। সো এই বানানা ম্যাঙ্গোটা কিন্তু আসলেই অনেক টেস্ট। সেন্টটা যা সুন্দর, ঘ্রাণটা অনেক সুন্দর। লোভ দিও না, ঠিক আছে? আমি ঘুমাইতে ঘুমাইতে আম খাইতে আসছি। এখন কিন্তু রাত বাজে 12:30, ঠিক আছে? আমি বিছানা থেকে উঠে আসছি, উঠে এসে আম খাইতে মন চাইছে, আম খাচ্ছি। খুবই মজার। সিরিয়াসলি আমি এমনি বলতেছি না। তো আমটা তো খাওয়া শেষ, আমটা আসলে অনেক মজা ছিল, একদম মধুর মিষ্টির মতো মিষ্টি ছিল। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমের যে মানে আঁচিটা থাকে বা বিচিটা থাকে একদম কাগজের মতো পাতলা। ওটা নিপা খাইছে, নিপা খেয়ে আমাকে দেখাচ্ছে যে ওটা কাগজের মতো পাতলা। আচ্ছা, এই ফলটা কি কেউ কখনো দেখেছেন? আমি আজকে এটাও ফার্স্ট দেখছি, এটা আমি জানতাম না। এরপরে আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এটা রেখেছি। আমি একটা খেয়েছিলাম, যারা টক টাইপের কিছু পছন্দ করেন তারা এটা খেতে পারেন। এটাকে কি ফল বলেন? কাউ ফল। কাউ আমি জানতাম না, বাট এটা হচ্ছে আজকেই আমি ফার্স্ট খাইছি।
ঝালমুড়ি দিয়ে নাকি খুব হ্যাঁ ঝালমুড়ি দিয়ে মাখলে নাকি অনেক টেস্ট আমি এটা দেখাবো সবাইকে শুকনো মরিচ মাখলে শুকনো মরিচ নাই তো পুরো আলু কাঁচা মরিচ নাই শুকনো মরিচ দিয়ে করো না ওর মতো করে মাখাবো না আমি আমার মতো এটা হচ্ছে কমলার কুয়ার মতো দেখতে কাঁচা মরিচ দিয়ে কমলার কুয়ার মতো দেখতে বাট জিনিসটা কিন্তু জটিল সিরিয়াসলি দেখেন এটা খাই হচ্ছে এরকম কমলার মতো তো এটা ছোট ছোট করে যেরকম করে আপনার ভেঙে ভেঙে রাখতে হবে একদম কমলার মতোই কিন্তু ভেতরে অনেক বড় বড় বিচি মনে হয় আছে যারা টক খেতে পছন্দ করেন মাখা টাকা খেতে পছন্দ করেন তারা এটা হচ্ছে মজা পাবেন খেয়ে আমি যেহেতু টক টক একটু পছন্দ করি ওই জন্য আনছি সো আমি এখন এর মধ্যে দিব ব্ল্যাক পেপার তারপরে দিব কাঁচা মরিচ তারপরে দিব হচ্ছে লবণ দেখি এটা কেমন লাগে খেতে মেবি অনেক মজা লাগবে আমি এটা গুগলে সার্চ দিয়ে দেখলাম এটার নাম আপনাদের ভাইয়াও বলছে তারপর আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম আমি বলছি আপনাদের ভাইয়াকে মজা করে যে তুমি কি আমাকে মাকাল ফল খাওয়াইতে নিয়ে আসছো এটা কোন ধরনের ফল নিয়ে আসছো আমি পাগল টাগল হয়ে যাব না তো সে বলে তোমাকে পাগল বানানোর জন্য ফল নিয়ে এসছি মেবি অনেক টেস্ট হবে খাবা মজা হবে মজা আমার তো জিভায় পানি এসে চলে আসছে জটিল সিরিয়াসলি তখন খাইছি ভালো লাগে নাই নির্ঘাত আমার পেট খারাপ হবে টক টক তো ফ্লেভারটা তোমার কিসের সাথে যেন মিল লাগতেছে বানানা বানানা ফ্লেভার আছে মানে আমরা যেরকম বানানা খাই বানানার যে একটা গন্ধ থাকে ওইরকম একটা ফ্লেভার আছে বাসায় গেস্ট আসলে এরকম করে মেখে এভাবে এভাবে অনেকগুলা মাঝখানে এরকম করে আমরা একটা ডিশ বানায় ফেললাম দেখেন ওয়াও দারুণ না সিরিয়াসলি মামা সিরিয়াসলি এখানে যারা যারা দেখতে দেখবেন এখন বা দেখতেছেন আমি তো পুরোটাই খাবো তুমি খাবা কারণ আমি তো টক খাইতে খুবই পছন্দ করি কাঁচামরিচের সাথে ওটা এত ভালো যাচ্ছে তুমি শুকনো মরিচ দিতে পারছো কাঁচামরিচের সাথে যাচ্ছে ঝাল লাগছে কি খাবো কুলফি রাতের বেলা রাত 12:30টায় কুলফি রিয়েলি গুড যারা টক মিষ্টি খেতে পছন্দ করেন এটা একটু একটু মিষ্টি ফ্লেভার আছে যেটার সাথে আপনি ঝাল অ্যাড করবেন লবণ অ্যাড করবেন অ্যান্ড টক তো আছেই
জাস্ট সুপার হিট। এই ফলটা আমি আজকে ফার্স্ট খাইছি, আজকে ফার্স্ট আমার লাইফে ফার্স্ট এটা কাউ ফল, বাট রিয়েলি গুড। আমি জানি হয়তো অনেকেই খেয়েছেন, যারা খাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এভাবে খেয়েছেন কিনা, আর যারা খান নাই তারা অবশ্যই কিনে নিয়ে এসে আমার মতো করে মেখে খাবেন, ইনবক্স করবেন। ঠিক আছে, আমি হাতটা ওয়াশ করে আসি। আজকে আপনাদেরকে ঝাল লেগে গেছে, আজকে আপনাদের দুইটা ফলের সাথে পরিচয় করালাম, একটা হচ্ছে বানানা, বানানা ম্যাঙ্গো, আর একটা হচ্ছে কাউ ফল। সো যারা জানেন না তাদের জন্য জানা হয়ে গেল, আর যারা জানেন তারা আমাকে বলবেন যে কি একটা মেয়ে জীবনে খাই নাই এরকম একটা কথা বলবেন, সমস্যা নেই। আমি আসলে এটা খাই নাই, যেটা খাই নাই সেটা সত্যি বলতে হয়। এটা আমার হাজবেন্ড আমাকে আজকে ফার্স্ট দেখাইছে। আমি এরকম ইয়ালো আম অনেক খাইছি আগে, যখন আমের সিজন ছিল না তখন আব্বুরা দেখতাম এরকম কার্টুনের মধ্যে এরকম ইয়ালো আম মাঝে মাঝে নিয়ে আসতো, সেটাকে বলতো ইন্ডিয়ান আম, সেটা খাইছি ছোটোবেলায় মনে পড়ে। বাট এইরকম আম আমি সিরিয়াসলি কোনোদিন দেখি নাই, বানানা আম, মানে এটা আপনারা হাত দিলে বুঝতে পারবেন একদম বানানার মতো, এবং এটা বিচিটা কাগজের মতো পাতলা। পানি খাবো, চিনি খাবো না পানি খাবো? আমাদের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু চিনি খাই। সো আমাদের আজকের এই খাটাখাটি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। রাত 12:30টার দিকে ফল খাওয়ার ক্রাভিং অনেকেরই হয়, আমারও হয়েছে। আমার মাঝে মাঝে রাতের বেলা ক্ষুধা লাগে, আমি অনেক কিছু খুঁজি কী খাবো কী খাবো কী খাবো। সো আজকে খাইলাম ঘুম ঘুম চোখে। সো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ।